이발인 주변 작업도 벌어가주는 미니 돈을 얻겨본 것이 미시슈 시카빗 Dr. Solimullah Khan. আমি আসলে শিখতে এসেছি আমি উপদেশ গ্রহণ করতে এসেছি নিতে নয় সেটা পরিষ্কার করা উচিত তবে প্রায় সময় লোকে আমাকে বলে খান সাহেব আপনার নিজের কথা বলুন শুধু তো উদ্ধৃতি দেন আপনি আমার লেখা পড়া হচ্ছে পরের বই পড়ি মানে পরের মুখে শেখা বলি নটের মতো বলি আর কি তো দু একটা এরকম কথাই বলি এখন যে এই যে মান্নান আছে আমার ভয় করছে সরকারের বড় কর্তা তো সেটা হচ্ছে যে দেশে তো উন্নতি হচ্ছে আপনারা সকলে জানেন উন্নতির জন্য কত পরিসংখ্যান মুখস্থ করছেন আমরা নাইম ইসলাম খানও হয়তো এখন আমাকে ঝাপটে ধরবেন যে উন্নতি তো হচ্ছে পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে সিপিপি একমত না যদিও বা মঞ্জুর হাসান বিধান বলছেন তা আমি ওইসব তত্ত্ব বিতর্কে যাচ্ছি না একটা তত্ত্ব কিন্তু সকলে বলবেন হৃদরোগ বাড়ছে কিনা যদি ব্যাগে থাকে তাহলে এটা কিন্তু উন্নতির পক্ষে অকাট্য প্রমাণ আচ্ছা বলছি আজ থেকে 1000 বছর আগে একটা কথা বলবো তারপর আরেকটা 2500 বছর আগের কথা বলে শেষ করবো আচ্ছা 1000 বছর আগে এখন তো আরবি পড়লাম না মাদ্রাসায় পড়ে মনে করেন আমাকে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ডাকে না বলুন তো বিশ্ববিদ্যালয়ের বিরোধী কারণ মাদ্রাসা শিক্ষকের পক্ষে তার অনেক কথা মৌলবীরা হাইজ্যাক করেছে আমাকে বলছে আল্লাহ না 1000 বছর আগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা ছিল তখন এক মাদ্রাসার পণ্ডিত তার নাম হচ্ছে আল আসুরি এই কথাটা আমি বলছি না প্রফেসর আব্দুল সালাম যিনি বিখ্যাত ফিজিসিস্ট তার লেখাতেই পড়েছি আমি যেমন বই লিখছেন ফার্মাকোলজির বই প্রায় 700 বছর ইউরোপে একটা পাঠ্য বই হিসেবে চলতে মানে ইতালিতে সপ্তদশ শতাব্দী ধরে চলত অনুবাদ হয়েছে লেখিনি আরবিতে লেখা বই লোকের নাম আল আসুরি আপনার খোঁজ করে দেখতে পারেন উনি বলছেন রোগ দুই প্রকারের বইটা প্রায় 1000 পৃষ্ঠা আরবিতে 500 পৃষ্ঠা 500 পৃষ্ঠা দুই ভাগ এখন যেমন এখানে একটা আমরা এটা করছি নিরানন্দ অনুষ্ঠান এরপরে একটা আনন্দ অনুষ্ঠান হবে যেটা নাম কেক কাটা তো হচ্ছে না ইউরোপ যেমন আমাদের মধ্যে কেক হিসেবে হাজির হয়েছে তখন আরবীয় সেবা হাজির হয়েছে ইউরোপে উনি বলছেন মানুষের রোগ দুই প্রকারের প্রথম অংশের নাম গরিবের রোগ দ্বিতীয় অংশের নাম ধনীদের রোগ এখন যেটাকে আমরা হৃদরোগ বলছি দেখেন আমাদের ভাষা কিভাবে বদলায় ইংরেজিতে যাদেরকে ডক্টর বলেন পিএইচডি করলে তাদের ডক্টর বলা হয় তাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার বলেন তারা কিন্তু মারতে আসবে আপনাকে কিন্তু উপলব্ধি একটাই বাংলা অনুবাদ যখন দুটো হয়ে গেল ডাক্তার এবং ডক্টর পিএইচডি হলে ডক্টর লিখতে হবে আর মেডিকেল ডক্টর শুধু ডাক্তার বলে কিন্তু ইংরেজি সব একটাই একই বলতে হৃদয় এবং হৃদপিণ্ড দেখেন হৃদয় রোগ না হৃদরোগ লোকটা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে কারণ সবাই তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলেই মারা যায় কিন্তু কারণটা কি সেটা বলে না শুধু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তো মানুষ মারা যাবে যারা এটা আমাকে মানব বিদ্বেষী বলতে পারেন মানুষ অনেক কিছু জয় করেছে পৃথিবীতে কিন্তু মৃত্যুকে জয় করতে পারেনি এখন আমরা বলি কি জীবনের মেয়াদ কেউ দীর্ঘতর করেছে কেউ হ্রস্বতর হয়েছে আমরা ছোটবেলা যখন আমি স্কুলে পড়তাম পাকিস্তানের মধ্যে স্কুলে পড়েছি আইকালের উন্নয়ন দশকে আমি বক্তৃতা দিয়েছিলাম কারণ ভারতীয় লোকেরা সময় বক্তৃতা দেয় 1968 সালে আমি বক্তৃতা দিয়েছি স্কুলের বিতর্ক সভায় যে পৃথিবীর উন্নতি শ্রেষ্ঠ শিখরে উঠে গেছে পাকিস্তান তো সকল কি গড় আয়ু ছিল আমি স্কুলে পড়েছি 27 বছর এখন সরকারি পরিসংখ্যানে আমার পুরোপুরি আস্থা নেই মানলাম মামলা করবেন না দয়া করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 72 বলছি আমি 2 বছর বাড়িয়ে বলেছি কিন্তু মানে বোনাস তো এই যে আমাদের শিক্ষার হার 74 গড় আয়ু 72 এই কিন্তু উন্নতির লক্ষণ আমি বলছি না হৃদরোগ হচ্ছে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে পৃথিবীর যেখানে উন্নতি সেখানে ওবেসিটি এটা আমি বলছি একটা এম্পিরিক্যাল ফ্যাক্ট আমার বাদ নয় জাপানের যে আয়ুর্বেদ একটু দীর্ঘতর হচ্ছে কেন কারণ তাদের কিন্তু অনেকটা তারা শাওলের মতো চলে বহু আগে থেকেই জানি না মহারায়ণের সাথে জাপানের কি কোনো গোপন যোগাযোগ আছে কিনা কিন্তু দিন অর্ডি সাথে নাম শুনেছি তার বই কিন্তু ইংরেজিতে পড়েছি আমি এমনিতেই নীলকেন্দ্রে আমি 5 টাকা দিয়ে কিনেছিলাম মানে বিমল ছাত্রের নাম শোনার আগে ওই এখনো আমার বইয়ের স্তূপের মধ্যে আছে তো এটা তো আবেদনের কথাই এই চিকিৎসা পদ্ধতি মানে হচ্ছে যেটা চিকিৎসা না করার পদ্ধতি এটা বলাই ভালো তাই না ইংরেজিতে আমরা বহু মুখস্থ কথা আগে পড়েছি প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর ইট বেটার দেন কিওর তো সেই দিক থেকে আমাদের নতুন নতুন রোগ হচ্ছে কিন্তু এখন যে কথাটা আমি বলতেছি 2500 বছর আগে থেকে গরিবের রোগ এবং ধনীর রোগ সময় আরেকজন লোকের নাম নেই এটা কোনো স্কুল নয় এই লোকের নাম হচ্ছে ক্লদ লেভি স্ট্রস বড় অ্যান্থ্রোপোলজিস্ট অল্প দিন আগে মারা গেছেন এই সাউথে যখন প্রতিষ্ঠিত হয় সে বুঝে তিনি মারা গেছেন কোনো কার্যকাল যোগাযোগ আছেন আমি জানি না 2008 সালে উনি বলতেন যে গরিবেরা যে পরিমাণ খাদ্য প্রাণ সংরক্ষণ করে শাক ঘেঁচু সিদ্ধ করে ধনীরা সেই পরিমাণ খাদ্য নষ্ট করে
সেটা আমাদের বড় বড় হোটেলগুলোর বাগারে গেলে বোঝা যায়। খাদ্য নিয়ে যে কারাকারি করে, এটা আজকে শুধু আমাদের দেশে করছে তা না, অনুসরণ ইংল্যান্ডে ফ্রান্সে করেছে। এই যে রোস্ট করি আমরা, কিছু খাই কিছু ফেলে দিই, এটা তো ওবেসিটি আকারে প্রকৃতি একটা প্রতিশোধ নেবেই। এই জন্য ইংল্যান্ডে উদাহরণ যে মনি ভাই যেটা দিলেন যে ওবেসিটি কমলে পরিবেশটা দিতে হবে, আমাদের রিক্সাওয়ালার জন্য ওবেসিটি করার তো জায়গা পাবেন না আপনি। তো যা হোক, ধনীদের রোগ হচ্ছে হৃদপিণ্ডের বৃদ্ধি পাওয়া। অনেকে আবার দেখছে কি ধনীদের আবার একটু উচ্চতা বাড়তে থাকে। আমাদের হামিদ ভাইয়ের উচ্চতা বেড়েছে, মাইকে কথা বলতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য নয়। জাপানিদের উচ্চতা একটু বাড়ছে, এখন বেশর বিষয় আপনি বার্গার খাচ্ছে, তার মধ্যে মাংস বেশি, আমরা খাচ্ছি বেশি দেবো বার্গার। তো যা হোক, রোগ হিসেবে আমিও সাউদ আমাকে আসতে হয় নাই, মহারায়ের সাথে পরিচিত থাকার কারণে। আমিও যখন সবজি খাওয়া শুরু করলাম, আমার খুব বেশি সময় ওজন বেড়ে গেছিল, এখনো বাড়ছে ক্রমবর্ধমান, কিন্তু কমাবার জন্যে 3 মাস যখন আমি শুধু ওই ভেজিটেবল খেলাম তেল ছাড়া, দেখেছি আমার 10 কেজি ওজন কমে গেল। রক্ষা করতে পারি নাই, সেই জন্য ক্ষমা প্রার্থী। কারণ মাঝে মাঝে আবার যেখানে বেড়াতে যাই লোকালে একদিন খালি কে হবে, অসুবিধা নেই। তো যা হোক, আমার মনে হয় এই চিকিৎসা পদ্ধতির প্রতি মনোযোগ দেওয়ার সময় আসছে, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40,000 বা 2 লক্ষ নয়, মানে সারা দেশে যেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নাই। আমি সবিনয় নাইমের সাথে একটু ফুটনোট যোগ করি যে আপনি যে অপূর্ব দেখছেন আমাদের দেশে যে লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এগুলো সবই সত্য। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা সত্য, আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা নেই সেটা এবার আবার বুঝতে পারলাম। দক্ষিণ এশিয়ায় আমরা 1 নম্বর হয়েছি, নম্বর না আমরা আকাশের কাছে উঠেছি, কিন্তু আমি তাতে সন্তুষ্ট নই। কেন, আপনি বলছেন আপনি তো মানে আকাশের চাঁদ ধরতে চাইবেন, তা তো নয়। আমাদের যে 10 ভাগের 1 ভাগ জনসংখ্যা নেই, যে সমস্ত পুত্র দেয় মানে কিউবা, সেখানেও কিছু লোক মারা গিয়েছে, কিন্তু কিউবা একসময় শুধুমাত্র আখ রপ্তানি করত, আগে যে ছিল না। এখন পৃথিবীতে 1 নম্বর রপ্তানি করে ডাক্তার, 1 নম্বর রপ্তানি করে ফার্মাসিউটিক্যালস। এই যে আমাদেরকে একটা ওষুধের দাম বাজাচ্ছে, এটা যদি মিথ্যা হয় তো খুব ভালো, যে আমাদেরকে $5 দিতে হবে, $5 দিতে হবে, প্রতি বছরে $465 দিতে হবে, আবার ইন্ডিয়াতে $2 পাওয়া যাবে, $2 পাওয়া যায়, এই সমস্ত কথা শোনা যাচ্ছে, এইগুলি পরিষ্কার করা উচিত। মানে আবার এখন বলা হচ্ছে, অর্থাৎ একটা কথা পরিষ্কার, আমরা বলছি আমরা এতটা হসপিটাল করেছি, আমরা বলছি যে আমরা এতটা লোককে টিকা দিতে পারবো অগ্রাধিকার ভিত্তিতে। আমি তো এটা তো মনে করি এটা আমাদের নাগরিক সনদের লঙ্ঘন, মানে অগ্রাধিকার ভিত্তিতে কেন, কটা কথা বলছি, আমাদের টাকা নেই জন্যে না, ওষুধ পাওয়া যাচ্ছে না সেই জন্যে, নাকি আমাদের রিজার্ভের অভাব হয়েছে, মানে আমরা যে রপ্তানি করার জন্য টাকার অভাব নেই, আমাদের তো রিজার্ভ 43%, এটা কোন গ্রুপকে দেবেন এটা নিয়ে তর্ক করি, সেখানে অগ্রাধিকার। এই সমস্ত কথা যদি বোধ হয় তো রাজনীতি হয়, কিন্তু আমাদের ওষুধ তো রাজনীতির বাইরে নয়। আমি যে কথাটা বলছি তোমার 2,500 বছর উদ্ধৃতি, সেটা হচ্ছে আপনারা সকলে জানেন জগৎ বিখ্যাত একটি নাটক অ্যান্টিগনি। 2,500 বছর আগে সোফোক্লিস বলে এক লোক, সক্রেটিস এবং সোফোক্লিস একই সময়ের লোক, উনি বলছেন যে মানুষ পৃথিবীতে জয় করেছে, এখন শুধু চাঁদে গিয়েছে সেটা বাদ দিয়ে বাকি সব তিনি বলছেন, মানুষ ওই পাহাড়ে উঠেছে, পাহাড়ে উঠেছে, সমুদ্রকে জয় করেছে, নৌকায় পাল খাটানো আবিষ্কার করেছে, সে বাতাসকে চাকর করেছে, এই সমস্ত কথা বলা তো বলতে, কিন্তু একটা জিনিস সে করতে পারেনি, মৃত্যুকে সে জয় করতে পারেনি, কেউ পারেনি। আপনি কিছু ব্যাধবে মরবেন না, নবী রসুল থেকে শুরু করে পীর দরবেশ পণ্ডিত কে মারা যায়নি, আমি মারা যাইনি এখনো, কিন্তু আমি জানি আমি মারা যাবো, যেহেতু আমার আগে যারা জন্মেছে তারা মরছে, এমনকি এখনো যারা জন্মাননি তারা মারা যাবে, তাহলে এটা ধ্রুব সত্য। তো এইটা নতুন করে বলা গিয়েছে, মনে বলে আছে এই মৃত্যুকে জয় করার চেষ্টায় মানুষ সৃষ্টির আগে থেকে আবে হায়াতের সন্ধানে চলেছে, গোল্ডেন ফ্লিসের সন্ধানে চলেছে, অমৃত মানুষ অনুসন্ধান অমৃত কথা আসছে কি জন্যে, যেটা খেলে আবার মরবেন না, কিন্তু এটা মানুষ পায়নি। কিন্তু এটা করতে গিয়ে মানুষ কি করেছে, দুটো কথা আছে, মানুষ অন্য রোগের চিকিৎসা আবিষ্কার করেছে না রোগ সৃষ্টি করেছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীতে কোটি কোটি মানুষ এই মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টায়, মৃত্যুকে জয় করার চেষ্টায়, যেটা আধুনিক কালে যেটা নাম নিয়েছে ফরাসি ভাষা বলে অনুই বোর্ডম, বিভবিশ্বাসে হাই তোলে কোনো কিছু আগ্রহ নাই, এই রোগটা তৈরি করেছে। আরো বহু রোগ আছে, একটা নাম অনুই কথা নাম দিয়েছে ইংরেজিতে লেখে EWNUI, ফরাসিরা অনুই উচ্চারণ করে, যেটা ইংরেজি অনুবাদ নাই, কিচ্ছু ভালো লাগে না, বড় লোকদের এই সমস্যা হয়, ধনের তো অনেক রোগ আছে, তার জন্য ধনীদের রোগ আর গরিবের রোগ শুধু হৃদপিণ্ডের রোগ নয়, মানসিক রোগ আছে, এই যে ধর্ষণ বেড়ে যাচ্ছে,
আমরা যে বড় বড় রোগ তৈরি করছি তাকে প্রাসঙ্গিক নতব্য বলছি। এই যে আমরা সবকিছু যে কথা এই সেন্টারের নাম হাও সাউ হার্ট সেন্টার হলো কেন, সাউল একটা ভারতীয় শব্দ জানি আমদানি করেছি, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং ভালো, কিন্তু হার্ট সেন্টার কথাকে বাংলা করা যেত না। হ্যাঁ বলছি এইটা কিন্তু মানসিক রোগ, আমার ভিতরে রোগটা কিন্তু ঢুকে পড়েছে। হার্টেরও বাংলা আছে, সেন্টারেরও বাংলা আছে, সেন্টার তো একটা গ্রিক শব্দ কেন্দ্র, গ্রিক ভাষা তো কেন্দ্রই বলে, এটা বাংলা তো কেন্দ্র, ইংরেজিতে সেন্টারের যে দিলরা ককে চ দিয়ে রাখি, এটা কেন্দ্র ছিল পরে সেন্টার হয়ে গেছে। আমার হচ্ছে এই যে ইংরেজির ইনভেশন, আজকে 400,000-এর বেশি ছেলে শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে পড়ে, এদের আমাদের কোন সংবিধানে আছে, কোন প্রজাতন্ত্রে আছে, এ লেভেল ও লেভেল পরীক্ষা দিলে আমার ছেলেমেয়েরা পড়ছে না, কারণ মা ভালো স্কুলগুলো সব অ্যাভেলেবল অ্যাভেলেবল হয়ে গেছে। আমি বলছি এইটা মানসিক রোগ, কিন্তু এটা রোগ সেখানে শনাক্তই করি নাই, রিপিট তো শনাক্ত করেছি। কোন ভদ্রলোককে একটা পত্রিকাতে আমি বহু টেলিভিশন চোখ শুনে বলছি তোমরা এখানে একটা আয়োজন করো না কেন, কেউ রাজি হয় নাই, আপনার কি মুন্নি শাহ কি নাইম ইসলাম খান কেউ রাজি হয়নি, কেন বিমল সাহদেরকে খাওয়ানো যায় 111 জনকে নিয়ে এদেরকে করা যায় না, কারণ এটা আমার অস্তিত্বকে দাঁড়িয়েছে। আমি যে মানুষের যে নানা রকম মানসিক রোগ তৈরি হয়েছে, মৃত্যুকে জয় করতে গিয়ে মানুষ হাজার হাজার রোগ তৈরি করেছে, escape from not escape into, এখন দেখেন কিরকম রোগ হয়েছে, যত ইংরেজি অনুবাদক আছে এই অ্যান্টিগোনি নাটকের আমি কমপক্ষে 50টা অনুবাদ দেখেছি, কোনোটাতেই অনুবাদ তো লেখেনি, তাদের গ্রিক জানে না, গ্রিক থেকে অনুবাদ করেছে, তারা বলছে তারা রোগ রোগী থেকে বেঁচে গেছে লিখেছে escape from, কিন্তু actually অনুবাদটা হচ্ছে escape into the diseases, অর্থাৎ এক মৃত্যুকে জয় করতে গিয়ে আমার হাজার রোগ তৈরি করেছে। আমি ইংরেজি অনুবাদে সবাই দেখছি, আপনি শিকাগো বলেন হারবার বলেন সব অনুবাদে, আমি অল্প অল্প গ্রিক পড়ি জন্য বলছি, তারা বলছে রোগ তারা সমাধান করেছে, রোগ কিন্তু সমাধান করে রোগ তৈরি হয়েছে। আমি একটা মাত্র উদাহরণ দিলাম আজকে, বেশি এটা সময় অপ্রাসঙ্গিকভাবে ধরবো না, এই যে বাংলাদেশে আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্রের নাম হার্ট সেন্টার দিতে হচ্ছে, না আমি উপায় নেই ব্যবসা হবে না, গ্রামে ইলেকশন করতে যাচ্ছেন আপনাকে মৌলভী সাহেবকে দায়িত্ব যদি রাত্রেবেলা ওয়াজ না করেন আপনি তো চেয়ারম্যান ইলেকশন ভোট পাবেন না, কাজে আপনি চেয়ারম্যান হতে গেলে আপনাকে ওয়াজের পাকা খেতে হবে, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। এই রোগ থেকে পরিত্রাণ আল্লাহ কবে দিবেন আল্লাহ জানেন, আমি জানি না। ধন্যবাদ।